আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সবজি খিচুড়ি রান্না করে দেখাবো। যেহেতু এখন শীতকাল, বাজারে প্রচুর পরিমাণে শীতের সবজি পাওয়া যায়। শীতের সবজি দিয়ে কিন্তু খুবই মজার সবজি খিচুড়ি রান্না করা যায়। তো আমি যেভাবে এই খিচুড়ি রান্না করেছি সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি মুগ ডালটা ভেজে নিব। যেহেতু খিচুড়িতে আমি মুগ ডাল দিব, সেজন্য এখানে আমি এক কাপ মুগ ডাল চুলার উপর একটা ফ্রাই প্যান বসিয়ে চুলার আঁচটা একদম লো করে আমি মুগ ডালটা যখন এরকম একটা কালার চলে এসেছে বাস্তে বাস্তে, তখন এটাকে আমি চুলা বন্ধ করে নামিয়ে নিব। আর মুগ ডাল ভাজার সময় সুন্দর একটা ফ্লেভার আসবে, তখনই আমরা মুগ ডালটাকে নামিয়ে নিব। এটাকে আমি নামিয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি দিয়েছি এক কাপ মসুর ডাল। আমি এক কাপ মুগ ডাল নিয়েছি আর এক কাপ মসুর ডাল নিয়েছি। আর এখানে আমি পোলাও চাল দিয়েছি 3 কাপ। এগুলো দিয়ে আমি খিচুড়িটা রান্না করব। তো এখন পানি দিয়ে এই চাল আর ডালকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আমি কয়েকবার পানি পাল্টিয়ে এই চাল আর ডালকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে একটা চালনিতে আমি এইভাবে রেখে দিয়েছি। আর আমি এখানে সবজি নিয়েছি, ফুলকপি, গাজর, বাঁধাকপি আর নিয়েছি বটবটি। এখানে পরিমাণ করে সবজি দিয়ে দিবেন। আর এখানে নিয়েছি আমি ছোট ছোট আলু, নিয়েছি মটরশুঁটি আর নিয়েছি পেঁয়াজকলি আর 2টা টমেটো এইভাবে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি দিয়ে এই খিচুড়িটা রান্না করতে পারবেন। তো আমি রান্নাটা শুরু করে দিচ্ছি। তো চুলার উপর একটা ফ্রাই প্যান নিয়েছি, এর মধ্যে আমি প্রায় 1/2 কাপের মতো তেল দিয়েছি। তেলটা যখন গরম হয়ে গিয়েছে এর মধ্যে আমি দিয়েছি 1/2 কাপ পেঁয়াজ কুচি, দিয়েছি 3 টুকরা দারচিনি, 2টা তেজপাতা, 4 থেকে 5টি এলাচ। তো এটাকে আমি কিছুক্ষণ ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে এখন মশলাগুলো দিয়ে দিব। আমি এখানে 1/2 টেবিল চামচের মতো দিয়েছি আদা বাটা আর দিয়েছি 1 টেবিল চামচের মতো রসুন বাটা। যেহেতু সবজি খিচুড়ি রান্না করছি তাই রসুন বাটার পরিমাণটা বেশি করে দিয়েছি। আর দিয়েছি 1টা চামচ হলুদের গুঁড়া, 1টা চামচ লাল মরিচের গুঁড়া আর 1টা চামচ দিয়েছি ধনিয়া গুঁড়া আর 1টা চামচ দিয়েছি টালা জিরা গুঁড়া। জিরাটা আমি টেলে তারপরে গুঁড়া করে দিয়েছি। তো এর মধ্যে এখন কিছু পানি দিয়ে আমি এই মশলাটাকে কষিয়ে নিব। তো পরপর 2 বার আমি অল্প অল্প করে পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়েছি আলু, দিয়েছি গাজর আর দিয়েছি বটবটি। কারণ যে সবজিগুলো একটু সিদ্ধ হতে সময় নেয় সেগুলো আমি আগে কিছুক্ষণ এই মশলার মধ্যে কষিয়ে নিয়েছি। এটাকে আমি মিনিট 5-এক এইরকম কষিয়ে নিয়েছি চুলার আঁচটা কমিয়ে। তো এটা কষানো হয়ে গিয়েছে, আমি এর মধ্যে এখন চাল দিয়ে দিব। চালকেও আমি 4 থেকে 5 মিনিট ভেজে নিয়েছি। চালটা যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি যে বাকি সবজিগুলো আছে সেগুলো দিয়ে দিব। কারণ ফুলকপি, বাঁধাকপি এগুলো অল্পতেই সিদ্ধ হয়ে যায় তাই এটা আমি পরে দিয়েছি। তো এটাকে আর 2 মিনিটের মতো এভাবে ভেজে নিব। তো এটা ভাজা হয়ে গিয়েছে, আমি এর মধ্যে গরম পানি দিয়ে দিব। অবশ্যই গরম পানি দিবেন, যেহেতু আমি এখানে 3 কাপ চাল নিয়েছি আর এখানে সবজি দিয়েছি তাই পানির পরিমাণটা একটু বুঝে দিতে হবে। আপনারা যদি ঝরঝরা খিচুড়িটা খেতে চান তাহলে পানির পরিমাণটা কম দিবেন। আমি এখানে
3 কাপ চালের জন্য 6 কাপই পানি দিয়েছি আর বাকিটা সবজি থেকে পানি উঠবে তো সবজি থেকে পানি উঠে আমি খিচুড়িটা একটু নরম টাইপের করে রান্না করব আর এখানে যে বাকি সবজিগুলো আমি দিয়ে দিয়েছি আর এখানে লবণটাও দিয়ে দিয়েছি লবণটা যার যার স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন আর এই খিচুড়িটা একটু নরম রান্না করলে খেতে ভালো লাগে তো আমি এখন এটাকে ঢেকে দিব কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে যখন এই অবস্থায় আসবে তখন এটাকে হালকা হাতে নেড়ে আমি চুলার আঁচটা কমিয়ে আবার ঢেকে দিব 10 থেকে 15 মিনিটের জন্য এরপর যে অবশ্যই চুলার আঁচটা একদম লো করে তারপর ঢেকে দিবেন পনেরো মিনিট পর আমি ঢাকনাটা খুলে আর কিছুক্ষণ এটাকে আমি এভাবে নেড়ে দিয়েছি তো এটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি কিছু কাঁচামরিচ এইভাবে দিয়ে দিব আর এখানে ধনিয়া পাতা কুচি দিয়েছি যার যার স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন দিয়ে আমি এটাকে ডেকে দিয়েছি কারণ আমার রান্না প্রায় শেষ হয়ে এসেছে তো আমার সবজি খিচুড়ি রান্না হয়ে গিয়েছে আমি এখন জাস্ট এটাকে একটু মিশিয়ে নিব এই খিচুড়িটা কিন্তু একটু নরম হবে এই খিচুড়িটা একটু নরম খেতেই বেশি ভালো লাগে আপনারা যদি জড়জড়া করে খেতে চান তাহলে পানির পরিমাণটা কম দিবেন আমি 3 কাপ চালের জন্য 6 কাপ পানি দিয়েছি আর সবজির পানিতে এটা এরকম নরম হয়েছে আর আপনারা যদি জড়জড়া খেতে চান তাহলে পানির পরিমাণটা 5 কাপ দিবেন আর বাকিটা সবজি থেকে পানি উঠবে তো এটাকে আমি এখন নামিয়ে নিব আর একটা বাটিতে আমি আপনাদের বেড়ে দেখাচ্ছি এটা কতটা দেখতে সুন্দর হয়েছে যেমন খেতেও তেমন মজা হয়েছে আমার কাছে তো এই খিচুড়িটা এমনিতেই খেতে ভালো লেগেছে আপনারা এই খিচুড়িটা এখন মাংসের সাথে বা আচার দিয়ে পরিবেশন করতে পারেন তো আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একটি লাইক দিবেন শেয়ার করবেন কমেন্টস করবেন আজ এ পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ